बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हे जगतवासी, आज हमें शमीम आली चिश्ती अपन सामने एक आलोचना नहीं आसलम। से आलोचनाटी हल जे पृथिवीते कौन धरणर मानुषर का आल्ला ज्ञाने आटके पड़ें एवं कौन धरणर मानुषर का कौन धरणर मानुषर का आल्ला ज्ञान श्रेष्ठ हलन। तबे आजकेर कथागुलो एकटु व्यतिक्रम होबे एवं बोझा एवं शेखार विषय होबे। अवश्य आपनारा एकटु लक्ष्य करे कथागुलो शुनबेन। सेई कथागुलो हलो आल्लार किछु किछु कथार पेज धरेछे किछु किछु मानुषे। आल्लार कथार पेज धरेछे नाउजुबिल्लाह, हयतो एटा बला जाय जे आल्लाह कि बोलेछे आमि बुझिनि, ता ना बोले आल्लार पेज धरे फेलेछे। ताहले सेटा कोन धरनेर मानुष आजके तादेर तुले धरब एवं आपनारा बोलबेन जे तारा कारा। से कथाटि हलो आल्लाह कुराने एकटी जायगाते बोलेछेन जे आमार हुकुम छाड़ा गाछेर एकटी पाताओ नड़े ना। जे आल्लाह ए कुराने ए कथाटा अवश्य बोलेछेन जे आमी आल्लाहर हुकुम छाड़ा गाचेर एकटा पाताओ नड़े ना। ताहले गाचेर जुदी एकटा पाताओ ना नड़े तो एक लोक बोले उठलो जे आमी जे सन्त्रासी करे खाई, आमी जे खराब किछु करी, आमी जे मानुषेर माथाय बाड़ी मारी, ताहले एटा करार साध्य बा शक्ति आमार कोनोटाई नेई। ताहले आल्लाह अवश्यई आमी की करब समस्त किछु जानतेन এবং আল্লাহর হুকুম ছাড়া আমি সন্ত্রাসীও করতে পারি না। আল্লাহর হুকুম ছাড়া আমার দ্বারা উঠে বসে থাকারই ক্ষমতা নেই। তাহলে বোঝা গেল আজ আমি সন্ত্রাসী করে খাই বলে এটা কিন্তু আমার দোষ না, কারণ আল্লাহই বলে দিয়েছেন যে আমার হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। তাহলে এদিক দিয়ে গেলে এখন আমি দোজকে যাব সেটাও তার হুকুমেই যাব। আমি যদি বেহেস্ত যাই আমি তার হুকুমেই যাব, তার হুকুম ছাড়া আমার কোনো কিছুরই, কারণ আমার কিছুই বোঝার নাই। এক কথাই আল্লাহ বলে দিয়েছে যে আল্লাহ এক কথাই বলে দিয়েছে যে আমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তাহলে আপনারাই বলুন আল্লাহ কি বুঝাইতে চেয়েছে এবং বান্দারা কি বুঝেছে। এই হলো আল্লাহকে পেঁচ ধরা হলো, এখন আল্লাহ তাদেরকে কি বলবে, এর জবাবে কি আছে। তাহলে যারা আমার এই কথাটি শুনতে পাচ্ছেন তাহলে তারাও কিন্তু আপনারাও কিন্তু বলবেন বা কমেন্ট করবেন এখন আল্লাহ কি জবাব দেবে। আচ্ছা, আরেকটি বিষয় হলো আল্লাহ যদি বলে থাকে যে আমার হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না, এটা তো আছেই। তার মধ্যে আল্লাহ আরও এই কথাগুলোও বলেছেন যে আমি সকলের প্রতি সমান বিচারক, আমি কাউকে কম দেই না, আমি কাউকে বেশি দেই না, আমি কারোর প্রতি অত্যাচার করি না, জুলুম করি না, সকলকে আমি সমান দিয়ে থাকি। এই যে কথাটি আল্লাহ বলেছেন যে এখন আমাদের প্যাস লাগে, যেমন এক ধরনের লোকেদের মধ্যে এই কথাটা প্যাস লাগে, তাহলে কথাটির ফয়সালা কি হবে। এখন দেখেন কেউ মন্ত্রী মিনিস্টারের ঘরে জন্ম নিয়েছে, সে যা চায় সে তাই পায়, তার কোনো কিছুর অভাব দেখা যায় না। আরেকজন জন্ম নিয়েছে, সে কাগজ টোকায় খায় এবং বস্তিতে থাকে এবং বৃষ্টি হলে সেই চালের ফটো দিয়ে তার খেতাবালি ভিজে যায়, তাহলে সে সেখানে জন্ম নিয়েছে। একজন ধনীর দুলালি আরেকজন গরিব কাগজ টোকায় খায়। তাহলে আল্লাহ যে বলেছে যে আমি সকলের প্রতি সমান বিচার করি, সকল কি সমান দেখি, এখানে সমান কথায়। আচ্ছা, এখন জবাবে আল্লাহ কি বলবেন। আরও কিছু বলছি, একজন মানুষ জন্ম যখন তার হয়েছে তখন তার হাত নেই, পা নেই, কোমর পর্যন্ত পা নেই, সে গড়ে গড়ে হাঁটে বা গড়ে গড়ে মানুষ চলে। এরপরে দেখা যায়
একজন জন্ম নিয়েছে জন্ম অন্ধ এবং বোবা। তো জন্ম অন্ধ বোবা হয়ে যে জন্ম নিল, এখন আল্লাহ যে বলেছে যে সমস্ত সৃষ্টি আমিই করেছি, সমস্ত কিছু আমিই করেছি, কোন শব্দ বলে আমি সৃষ্টি করি এবং ফায়াকুন বলে আমি ধ্বংস করি। এখন আল্লাহ যে বলল আমি সকলকে সমান দেখি, একজন মানুষ যে অন্ধ হয়ে জন্ম নিয়েছে সে তো সমান পাইল না, সকলে চোখে দেখতেছে আর সে জন্মের পর থেকেই চোখে দেখে না। তাহলে এই প্যাজগুলো যখন আল্লাহকে ধরা হবে তখন আল্লাহ কি বলবে? হে মানব জাতি, হে মুসলিম জাতি, সকলকেই বলছি, তখন আল্লাহ এই কথার পরিবর্তে কি বলবে? একজন দেখা যায় মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, তার দেখা যায় কানে শোনে না, মুখে কথা বলতে পারে না, এবং দেখা যায় তাকে বিকট চেহারা দেখতে, তাকে দেখলে মানুষ ভয় পায়। তাহলে এটা কেন হলো? এবং দেখা যায় এই পৃথিবীতে মানুষ তাকে দেখলে মুখ ঘুরিয়ে চলে যায়। তাহলে আল্লাহ যে বলেছে আমি সমান বিচার করি, কেউ আমার থেকে কম পাবে না, বেশিও পাবে না, এবং কারো প্রতি আমি অত্যাচার করি না, তাহলে আপনারা বলবেন যে এখানে সমান বিচারটা আল্লাহ করলো কি করে? তাহলে যে সন্ত্রাসী করে খায়, মানুষের মাথা ফাটায়, মানুষের আত্মসাত করে খায়, সে বলতেছে যে কোরআনের যে আয়াতটি যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না, তো এখন আল্লাহর হুকুম যদি না হইতো সে তো সন্ত্রাসী করে খেতে পারতো না, তাহলে এটাও তো আল্লাহর হুকুমই হয়। আমি যদি দোজকে যাই সেটাও তো সে জানে, আমি যদি বেহেস্ত যাই সেটাও সে জানে, আমি যে সন্ত্রাস হব আর সন্ত্রাসী করে খাবো সেটাও তো সে জানে, তাহলে আমার দোষ কোথায়? আর আল্লাহর কথা তো অবশ্যই বিশ্বাস করতে হবে, যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, তাহলে আমি কি করে নড়তাম? যে আমি মানুষ খুন করেছি, আমি মানুষ মেরেছি, আত্মসাত করেছি, তাহলে হে জগতবাসী, আজকের এই আলোচনা, এই আলোচনাগুলো আমি শরীয়তের ইবাদতকারীর জন্য রেখেছি, কোনো গভীর তরিকতের লোক এই কথার জবাব করবেন না। আজকের এই আলোচনার জবাব করবেন একমাত্র যে তরিকত না করেন, শুধু মুসল্লি মুর্শিদ ধরেন নাই, এবং যারা শুধু বাহিরের ইবাদত করেন কিন্তু তরিকতের ইবাদত করেন না, মুর্শিদ ধরেন নাই, যারা শুধু মুসল্লি নামাজি, তাদের কাছে আজকের এই প্রশ্নগুলো রইল। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনা যদি কোনো শরীয়তের লোক দিতে পারে, তাহলে আর সেই উত্তর যদি সঠিক হয়, তাহলে আমি বলবো যে না, শরীয়তের ইবাদত এবং শরীয়তের জ্ঞান আছে। আর যদি না দিতে পারে তাহলে আমি কি বলবো? যে না, শুধু শরীয়ত করলে হবে না, শরীয়ত তরিকত হাকিকত ও মারেফত আমাদের দুটোই লাগবে। তবে আজকের যে আলোচনা, যদি একজন জ্ঞানী ব্যক্তি শোনে আর এটার ভেদ বেদান্ত জানে, তাহলে তিনি কিন্তু মুচকি মুচকি হাসবেন, এবং শুধু মুসল্লি নামাজি যারা মুর্শিদ ধরেননি, যাদের তরিকা নেই, তারা কিন্তু এই কথাটা শুনে ফাঁসবেন, একেবারে ফেঁসে যাবেন। না কি আল্লাহ কি জবাব দেবে, না আপনি জবাব দেবেন, তখন কিছু একটা বিষয় আছে, এখানে আপনার জবাব দেওয়ার কিছু থাকে না, এবং আল্লাহ জবাব দিতে পারবে, কিন্তু এখানে জ্ঞানীদের কাছে আল্লাহ ছেড়েছে কোরআনটি। এই কোরআনটি পাহাড়কে যখন বলছিল হে কোরআন, হে পাহাড়, আমি তোমাকে এই কোরআনটি নাজিল করব তোমার উপর, পাহাড় বলতেছে আমি কোরআনের ভার রাখতে পারবো না, সাগরকে বলেছিল, সাগর বলে আমি রাখতে পারবো না। তাহলে আগুন পানি বাতাস এদেরকেও বলা হয়েছিল
তারা বলতেছে আমরা এই কোরআনের ভার রাখতে পারবো না। তাহলে এই কোরআনের ভার কে রাখতে পারবে? একমাত্র মানুষ, আর মানুষই সর্বশ্রেষ্ঠ। এখন যারা সর্বশ্রেষ্ঠর কাতারে দাঁড়িয়েছে তারা আমার এই কথার জবাব দিতে পারবে। আর এই কথার জবাব একজন মুসল্লি মুর্শিদ দ্বারা ছাড়া এটার জবাব দিতে পারবে না। তবে হে জগতবাসী, আমি আপনাদের কাছে আজকে এই প্রশ্নটি রাখলাম। আমি এই প্রশ্নটি মুসল্লিদের কাছে রেখেছি, যারা মুর্শিদ না ধরেছেন, যারা তরিকত জগতে না আছেন। আমি আপনাদের কাছে এই কথাগুলো জানতে চাইলাম। যদি এই কথাগুলো আল্লাহকে বলা হয় তখন আল্লাহ কি বলবে? আর যদি হে মুসল্লিগণ, যারা মুর্শিদ না ধরেছেন, আপনাদেরকে যদি এই কথার প্রশ্ন করা হয় তাহলে আপনারা কি জবাব দেবেন? যে আল্লাহ তো কখনো দুরাচারী করেন না, আল্লাহ তো কখনো মিথ্যা বলেন না, আল্লাহ সমান বিচারক, তিনি অবিচার করেন না। তাহলে বলুন, অন্ধকালা বোবা এইগুলো যে জন্ম নিয়েছে, আল্লাহ এদের প্রতি সুবিচার করলো কোথায়, সমান বিচার করলো কোথায়? এবং আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, তাহলে সে যে সন্ত্রাসী করে খায়, তাহলে সে বলতেছে আল্লাহর হুকুম না হলে তো আমি সন্ত্রাসীও করতে পারতাম না। তাহলে এখানে তো আল্লাহ দোষী হয়ে যায়। হে মুসল্লিগণ, আপনাদের উপরে এই কথাটা ছেড়েছি, আপনারা এই কথার ফয়সালা দেবেন। এই কথার ফয়সালা যদি না দিতে পারেন তাহলে মুসল্লিগিরি করে আর লাভ নেই, কোনো মুর্শিদ ধরতে হবে আপনাদের। আর সে গভীর জ্ঞান যখন আপনাদের হবে এই কথার উত্তরগুলো হবে। তবে এর পরের পর্বে আমি এই কথাগুলোর উত্তর ছাড়ব, এই কথাগুলোর উত্তর হিসেবে আমি ছাড়ব। আজকে যা দিলাম সমস্ত মুসল্লিগণের উপরে ছেড়েছি, কোনো তরিকতের লোক এই কথার জবাব দেবেন না, মুসল্লিগণ একমাত্র এই কথাগুলোর জবাব দেবেন। তবে হে জগতবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিওগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।